হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধান আছো। আমি এখন রাত্রিবেলা ভিডিওটা করছি আর এখন বাজে 12:30। এখন ভিডিওটা চোখে পড়লো তো দেখলাম, দেখার পর চলে এলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। মিতু আর তানিশকে নিয়ে ওদের একটা চ্যানেল আছে, মিতু আর তানিশ। তো ওদের ভিডিও আগে দেখতাম, বউ মানে মেয়েটা প্রেম করে বিয়ে করে, তারপরে ওদের মানে টিনের চালার ঘর, বলতে সাইডগুলো টিনের চালা, ওপরটাও তাই ছিল। তারপরে আস্তে আস্তে তো এখন সুন্দর করেছে। শাশুড়ি ঘরটা ঝুপড়ি ছিল, এই নিয়ে প্রচুর লোকে কমেন্ট করতো আগে। একদিনও বলতেও বসেছিল কেন শাশুড়ি ঘরটা ঝুপড়ি, শাশুড়িরা এভাবেই থাকতে অভ্যস্ত, তবে পাটকাঠির বেড়া ছিল বলে বছরের পর বছর করতে হতো। মানে পাটকাঠির যেহেতু বেড়া, সেহেতু ঘুম ধরে যেত বারবার, সেই জন্য পাল্টানোতে প্রচুর খরচ। এবার চেষ্টা করবে টিন দিয়ে চারি সাইড ঘেরার বা ঢালাই, এরকম দেখেছিলাম। তারপরে একদিন দেখলাম বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ নেই বলে খুব কান্নাকাটি করছিল। তারপরে বাচ্চাটা হলো, সেটাও দেখলাম বাবার বাড়ি যাওয়া নিয়ে যে ভিডিওটা এসেছিল, বাবা ফোন করেছিল, কথা হচ্ছিল, সেটাও দেখলাম। সব কিছু মিলিয়ে মানে হয় না, সাজেশন চলে আসে, তখন দেখা হয়তো 10-15 দিন পর একদিন দেখলাম, কি 1 মাস পর একদিন দেখলাম, এইরকম দেখতাম। মানে কন্টিনিউ যে দেখা সেটাও হতো না। তো আজকে আবার সাজেশনে চলে এসেছিল, হঠাৎ ভাবলাম কি ব্যাপার, আবার কি হলো? কারণ কন্ট্রোভার্সি করি তো আমরা, হচ্ছে গন্ধ শুকে বেড়াই যে কোথায় একটু পাবো, কোথায় একটু পাবো, সেই রকম ব্যাপার। তো আজকে হঠাৎ ভাবলাম কী হলো, আবার এখানে আবার কি হলো, এ তো ম্যান্ডি স্যান্ডির হলো, এ তো এই সন্দীপদের হলো, আবার এর আবার কী হলো, এরও কি আবার সেরকম কিছু হলো, না ভিউজের জন্য এরকম করছে? এর আগে শুনলাম প্রিয়ারও শুনছিলাম কিছু, তো প্রিয়ারটা যাই হোক একদিনেরই, একটু একদিন থেকে 2 দিনেরই হয়েছিল, তারপরে জিনিসটা থিতিয়ে গেল। তারপরে আবার মিতুর আবার কি হলো, আবার কি কিছু হলো? ভিডিওটায় গেলাম, দেখলাম ওর বরটা পরিষ্কার করে কিছু বললো না, মনে হলো যে এবার বোধহয় বলবে, এবার বোধহয় বলবে। ভিডিওটা দেখার পর আবার আগের দিনে ভিডিওটায় গেলাম যে সেখানে কিছু কি আছে কি দেখি। তো সেখানে দেখলাম দিব্যি ও বাবার বাড়ি যাচ্ছে, মিতু তানিশ বোঝাচ্ছে যে ছেলেকে এভাবে রাখবে, যেহেতু কোনোদিন এতদিন মিতুকে ছাড়িনি, বিয়ের পর থেকে ওরা 5-6 বছর একসঙ্গেই আছে, যেহেতু প্রেম করে বিয়ে করেছিল সেহেতু একসঙ্গেই আছে, কোনোদিন দুজন দুজনকে ছাড়াছাড়ি হয়নি। তো এবার যেহেতু ছাড়াছাড়ি হবে অনেকদিন পর, তো মিতু বলছিল যে এবার যদি মানে এরকম যদি হতো জানতাম তাহলে কিন্তু আমি আর যেতাম না, তুমি বাচ্চাটা ছাড়া কষ্ট পাবে, রাত্রিবেলায় বেশি কষ্ট পাবে, সকালবেলায় তোমার কাছে বেশি থাকে সেহেতু তুমি কষ্ট পাবে। সব দেখলাম আগের ভিডিওটা, একদম ঠিকঠাক গাড়িতে তুলে দিল, তারপরে গাড়ি ছেড়েও গেল, তারপরে বলল যে ব্যাগটা তুলে নিল, ওয়াকার তুললো, ও শ্বশুরটা ওয়াকার সেলাই করে দিল তুললো। ও ঠামিরা বললো যে কয়েকদিন পরে চলে এসো, কিন্তু নাহলে কিন্তু কান্নাকাটি করবো। আর বাচ্চাটা কি কিউট আর বুদ্ধি কত, ওইটুকু বাচ্চা বললে হবে না, প্রচুর বুদ্ধি, মানে টাটা বলো কীভাবে কানতে হয় সব শিখে গেছে ওইটুকু বাচ্চা। তো চলে গেল তানিশ, দেখলাম বাজারে নামবে তাই বলল, ভিডিও করতে করতেই গেল। মিতু চলে গেল আগের দিন, পরের দিন ভিডিওটা দেখছি ও মিতু ঘরে আর তানিশ কিছু কথা বলছে, পরিষ্কার করে তো বললো না কী ব্যাপার কী না, কি হচ্ছে বোঝা যাচ্ছে না, এটা পরিষ্কার করে বলতে পারতো তানিশ। কারণ আগের দিন দেখালো, মানে আজকের দিন দেখাচ্ছে যে বাবার বাড়ি যাচ্ছে, কালকে সকালে ভিডিওতে যদি দেখে যে মিতু বাড়িতে, তাহলে একটা কেমন একটা ডাউট লাগে না, তাহলে কি মিতু বাবার বাড়ি ঢোকেনি, না কোনো কিছু হলো, না কি হলো ব্যাপারটা বুঝলাম না, যা হলো রাস্তার ভেতরেই সেটা হয়েছে। এখন বাবার বাড়ি ঢোকেনি, তানিশের সঙ্গে ঝামেলা হলো, না কি হলো কি জানি বুঝতে পারলাম না। তবে তোমরাও দেখো মিতু আর তানিশের ভিডিও, বুঝতে পারছি না কি হলো, তবে দেখতে থাকি, আশা করি কালকে ক্লিয়ার দিবে ওরা। আশা করি প্রেম খটিত কিছু না, পরকীয়া কিছু না, বোধহয় স্বামী স্ত্রীর কোনো ঝামেলারই ব্যাপার।
আর এখন এমন একটা হয়ে গেছে না, কিছু হলেই সবাই একটা ভয় পায় যে এই বোধহয় পরকীয়া, এই বোধহয় পরকীয়া, মানে পরকীয়া একদম ওয়েডিংটা ছড়িয়ে গেছে। আর আমাদের ঘোড়ামুখী তো বলেছেই দালাল যে কারোর ভিউজ না হলে পরকীয়া করো, একদম ভিউজ তত্তরিয়ে উঠবে, সেই জন্য সবাই ভাবে বোধহয় এবার পরকীয়া, এবার পরকীয়া। তো পরকীয়া সব থেকে ভালো সাজেশন না, কারণ তাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির কিচ্ছা বিক্রি করে নিশ্চয়ই ভিউয়ার্স তুলে, ফ্যামিলি তো আছে না, সুতরাং এসব করে কোনো লাভ নেই। আমার মনে হয় তানিশ আর মিতুর হচ্ছে রাস্তায় কোনো ঝামেলা হয়েছিল, তারপরে নিশ্চয়ই চলে এসেছে বাড়িতে, সেই জন্য তানিশ বলছিল এবার ওর মতো থাক, আমি আমার মতো থাকবো, আমাকে তো আর দেখতে পাবে না, আমি যা করব এবার নিজের করব, আমার ছেলে যখন আছে আমি ছেলেকে দেখব, কিন্তু ওর যা ইচ্ছে ও তাই করে বেড়াক, কী হলো বুঝলাম না। তবে এটা ঠিক, স্বামী স্ত্রী এতদিন যখন 5 বছরে এত টুকুটাকু সব কিছু হয়েছে, মানিয়ে নিয়েছ, তাহলে আমার মনে হয় যে এমন কি হলো যে এই বাবার বাড়ি গেল, রাস্তায় এমন কি হলো যে ছেলেকে দায়িত্ব, তারপরে ওর দায়িত্ব সব নেওয়া থোয়া সব হয়ে গেল। দেখা যাক ভিডিওটা কি হচ্ছে বা কি বলছে। চলো বন্ধুরা, রাত্রে এইটুকুই রাখলাম, রাত্রিবেলায় দেখলাম সেজন্য বলতে এলাম, আবারও সকালবেলায় যদি ওরা আপডেট কিছু দেয় অবশ্যই জানাবো তোমাদের ওদের কি ব্যাপারটা, আর তোমরাও দেখে এসো। চলো আজকের মতো এইটুকুই, গুড নাইট, বাই।